জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি স্যানিটাইজ করল জলপাইগুড়ি অলংকার ব্যবসায়ীরা। এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা থেকে ডিবিসি রোড, মার্চেন্ট রোড হয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলি স্যানিটাইজ করল জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন। করোনা সংক্রমণ রুখতে এলাকার দোকানঘর ও বারান্দা স্যানিটাইজ করল তারা। আমরা আজকে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ির একটি স্বনির্ভর সংস্থা স্বপ্ন তরুণ তাদের সাহায্য নিয়ে আমরা জলপাইগুড়ির মেইন যে বাজার এলাকা কদমতলার থেকে ডিবিসি রোড হয়ে মার্চেন্ট রোড দিয়ে দিন বাজার পর্যন্ত আমরা দোকান ঘর এবং তার সামনে বারান্দা আমরা স্যানিটাইজ করার প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য স্বপ্ন তরুণ সংস্থাকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আমাদের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে কোভিড নিয়ন্ত্রণের জন্য জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আজ পথে নেমেছি এবং আমরা চাচ্ছি যে জলপাইগুড়ির মানুষ সচেতন থাকুক, কারণ জলপাইগুড়ির কোভিড অবস্থা আমরা জানি অত্যন্ত ভয়াবহ। এখন পশ্চিমবঙ্গের মধ্যে নিদর্শন হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়ি শহর। আমরা চাই সমস্ত শহরবাসী যেন সাবধানে থাকেন, তারা নিরন্তর মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জলপাইগুড়ি শহরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জলপাইগুড়ির সমস্ত মানুষকে এবং ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি প্রচেষ্টা এটা হবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে, যেই কারণে আমরা আজকে নেমেছি আমাদের এই সামর্থ্য নিয়ে যে আমরা এটা করছি। এই জায়গায় শুধু করলেন কেন না, আমরা এটা যেহেতু জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র বলা যায় কদমতলা, ডিবিসি রোড, মার্চেন্ট রোড, ব্যবসায়ী অঞ্চল এবং জনমানুষের সমাগমটা অত্যন্ত বেশি, আমরা সেই কারণে প্রাথমিকভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি এবং তার পরবর্তীকালে আমরা হয়তো আরও কিছু সিদ্ধান্ত নেব। যেমন আজকে আমাদের সিদ্ধান্ত আছে যে আমরা তাহলে একটার সময় আজকে জলপাইগুড়ির একটি স্বনির্ভর সংস্থার কাছে আমরা যারা কোভিডের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তাদের হাতে কিছু টাকা সাহায্য তুলে দেব এবং আরও দু একটি এনজিওকে আমাদের সাহায্য করার প্রস্তুতি আছে এবং তার সাথে সাথে আমরা আগামীকাল বেলা দুটোর থেকে আমরা জলপাইগুড়ির 200 রিক্সাওয়ালাকে আমরা কাঁচা খাবার তাদের হাতে সরবরাহ করার প্রস্তুতি নিয়েছি আপাতত এই পর্যন্ত এবং তারপরে আমরা আগামী সপ্তাহে হয়তো আরও কিছু প্রস্তুতি আমরা নেব আশা রাখছি। কাদের তরফে করলেন না? এটা জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। নাম আর পরিচয়? আমি বিকাশ দাস, সম্পাদক জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজকে আপনাদের এই সুভাষ ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি এসেছিল একটা করোনা পার্লার খুলবে, কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য যে এখানে একটা করোনা হসপিটাল হচ্ছে এর জন্য সেটা করতে দেয়নি, আপনাদের কি অনুমতি বা কিছু নিয়েছে? দেখুন, আমাদের কাছে আমাদের ইয়ে হচ্ছে আমাদের সাথে আজাদহিন্দ ভলেন্টিয়ার এবং গ্রিন জলপাইগুড়ির সাথে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের একটি চুক্তি হয়েছে, যে চুক্তিতে আমাদের একটাই ইয়ে যে জলপাইগুড়িতে একটি অক্সিজেন পার্লার, এটা অনেকেই
भूल भावे छड़िए छे जे एखाने करोना हॉस्पिटल करोना रे करोना से एखाने करोना नय एखाने अक्सिजेन पार्लर करा होच्छे फ्री ते अक्सिजेन पार्लर फ्री अफ कस्ट जादर अक्सिजेन दरकार तादेर के अक्सिजेनटा तारा एखाने एसे अक्सिजेनटा निते पारबे एमन कि तादेर जोन्नो जदि इमार्जेंसी दरकार हय तार जोन्नो आमादेर काछे আমাদের এখানে ডাক্তার নার্স ইসিজির ব্যবস্থা ছিল সমস্ত কিছু ব্যবস্থা এখানে ছিল আমাদের ইয়ে ছিল যে আমরা সেট আপটা আগে তৈরি করে নিই সেট আপটা বসিয়ে নিই তারপর এলাকার মানুষকে ডেকে আমরা বসব বসে তাদেরকে পুরো সেট আপটা দেখিয়ে সেট আপটাও দেখাবো এমনকি তাদের সাথে আমরা আলোচনাও করে নেব কিন্তু দুর্ভাগ্যবশত সেট আপটা বসাতে গিয়েই এই ঘটনা সেট আপটা বসানো হচ্ছে এলাকার সমস্ত মানুষ এসে এইভাবে চড়াও হয়ে গেল এটা খুব দুঃখজনক এবং জলপাইগুড়ির মতো একটি আমাদের এত ঐতিহ্যবাহী শহরে কলকাতা এবং শিলিগুড়ির পর জলপাইগুড়িতে একটি অক্সিজেন পার্লার তৈরি হচ্ছিল রাজ্যের মধ্যে সেই অক্সিজেন পার্লার করার যে একটা সাধু উদ্যোগ সেই উদ্যোগটা এলাকার মানুষ কারো না কারো কথায় এখন তো মনে হচ্ছে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে আমাদেরকে এই এই কাজ থেকে বিরত করতে বাধ্য করলো এমনকি এর সাথেও আমরা চাইছিলাম যে এখানে আমাদের একটা রেগুলারলি মেডিকেল চেক আপ ক্যাম্প আমরা এখানে তৈরি করবো বন্ধ হয়ে গেল এখন অক্সিজেন পার্লার জলপাইগুড়ির মানুষকে যেই পরিষেবা অক্সিজেন পৌঁছে দেওয়ার যাদের বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি যাদের বাড়িতে পৌঁছানো সম্ভব না যাদের বাড়িতে অসুবিধে আছে যারা এসে পার্লারে এসে তাদের সুযোগ সুবিধাটা নিতে পারতেন সেই সুবিধাটাও থেকেও মানুষ বঞ্চিত হল তাদের বক্তব্য কি অনেকে বক্তব্য কি এখানে ভাড়া দেওয়া হয়েছে না 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 কোনো ভাড়া নয় কিছু নয় জাস্ট শুধুমাত্র আমরা একত্রিত হয়ে মানুষের স্বার্থে দুটো সংস্থা তিনটে সংস্থা একত্রিত হয়ে গ্রিন জলপাইগুড়ি আজাদহিন্দ ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশন জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আমরা তিনটে ভলেন্টিয়ার গ্রুপ একসাথে একত্রিত হয়ে জলপাইগুড়ির মানুষকে কিছু জরুরি পরিষেবা পৌঁছে দিতে চাইছিলাম সেই পরিষেবা পৌঁছে দেওয়া থেকে আমাদেরকে বিরত করা হলো নাম আর পরিচয়টা আমার নাম পার্থপ্রতিম দে আহ্বায়ক আজাদহিন্দ ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনেরও আমি কার্যকরী কমিটির সদস্য একটা রেগুলারলি মেডিকেল চেক আপ ক্যাম্প আমরা এখানে তৈরি করবো বন্ধ হয়ে গেল এখন অক্সিজেন পার্লার জলপাইগুড়ির মানুষকে যেই পরিষেবা অক্সিজেন পৌঁছে দেওয়ার যাদের বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি যাদের বাড়িতে পৌঁছানো সম্ভব না যাদের বাড়িতে অসুবিধে আছে যারা এসে পার্লারে এসে তাদের সুযোগ সুবিধাটা নিতে পারতেন সেই সুবিধাটাও থেকেও মানুষ বঞ্চিত হলো তাদের বক্তব্য কি অনেকে বক্তব্য কি এখানে ভাড়া দেওয়া হয়েছে না 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 কোনো ভাড়া নয় কিছু নয় জাস্ট শুধুমাত্র আমরা একত্রিত হয়ে মানুষের স্বার্থে দুটো সংস্থা তিনটে সংস্থা একত্রিত হয়ে গ্রিন জলপাইগুড়ি আজাদহিন্দ ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশন জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আমরা তিনটে ভলেন্টিয়ার গ্রুপ একসাথে একত্রিত হয়ে জলপাইগুড়ির মানুষকে কিছু জরুরি পরিষেবা পৌঁছে দিতে চাইছিলাম সেই পরিষেবা পৌঁছে দেওয়া থেকে আমাদেরকে বিরত করা হলো নাম আর পরিচয়টা আমার নাম পার্থপ্রতিম দে আহ্বায়ক আজাদহিন্দ ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনেরও আমি কার্যকরী কমিটির